Hello students, welcome everybody, welcome to the online video class. This is Mohammad Saddam Hussain, assistant teacher in English, 60 Central School and College, Rajshahi. Dear Shikhartira, aske amra ekhane uposthit hoyechi class 6 er online video class er jonno. Aajke class 6 er English first part class ta ekhane hobe. Tumra whiteboard e dekhtei pachho, ami aajke lesson 21, lesson 21, amader text boy er lesson 21 somporke aajke amra alochona korbo. এবং lesson 21 এর টপিকটা হচ্ছে হাসন রাজা দা মিস্টিক বার্ড অফ বাংলাদেশ গল্পটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক প্রশ্ন সিভিয়ার ইয়ার্স এখান থেকে পরীক্ষা দিতে এসেছে অতএব এই গল্পের সমস্ত ইনফরমেশনগুলোকে আমাদেরকে জানতে হবে এবং এখান থেকে কিছু আই ক্যাচি ওয়ার্ড আছে যে আই ক্যাচি ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে তাহলে পরীক্ষার প্রশ্নের অ্যানসারের ক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক সোজা হবে ওকে তো চলো আমরা আজকে আমাদের টেক্সটের লার্নিং আউটকাম সম্পর্কে একটু বলি লার্নিং আউটকামটাকে যদি আমি একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে অনেকে আমাদের রিডিং প্রবলেম হয় রিডিং পড়তে অনেকটা প্রবলেম হয় সো আজকে ক্লাসটা বেসিক্যালি রিডিং পড়া বা কিভাবে পড়লে কোন একটা টেক্সট কি আমরা সুন্দর করে রিডিং করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে সো অ্যাজ ইউ সে ইন দ্য হোয়াইট বোর্ড লার্নিং আউটকাম আফটার কমপ্লিটিং দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু read and understand text গল্পটি পড়ে স্টুডেন্টরা গল্পটি পড়তে যদি পারে তাহলে এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে দ্যাট মিন্স কি লেখা আছে এখানে what types of information are there in the textbook you can easily understand okay then read aloud with proper pronunciation this is a very important thing proper pronunciation তুমি যদি রিডিং পড়ার সময় তোমার প্রপার প্রনান্সিয়েশনটা না হয় তাহলে কিন্তু পড়ার মাধুর্য বা ইন্টারেস্টিংটা হারিয়ে যায় ওকে দেন স্ট্রেস এন্ড ইন্টোনেশন স্ট্রেস এন্ড ইন্টোনেশন দ্যাট মিন্স হচ্ছে যখন আমরা কিছু পড়ছি কোন জায়গায় আমাদের ইনফেসিস করতে হবে কোন জায়গায় আমরা গুরুত্ব বেশি দিতে পারি এই বিষয়গুলো নিয়ে আসলে ডিসকাস করে যাকে আমরা স্ট্রেস এবং ইন্টোনেশন বলে থাকি সো লেটস গো ফরওয়ার্ড আজকে সেকশন এ দ্যাট মিন্স ইন ইওর টেক্সট বুক সেকশন এ তে আমরা থ্রি পারসনস দেয়ার আর থ্রি পিকচারস সেকশন এ তে আমরা তিনজন মানুষের ছবি দেখতে পাচ্ছি বইয়ে এবং এই ছবির মানুষগুলোকে মিস্টিক বার্ড বলা হয় মিস্টিক বার্ড কেন বলা হয় এর পেছনে যে যুক্তিগুলো আছে সেটা হচ্ছে এই কবিগুলো একটু আধ্যাত্মিক কবি মর্মাক্ত কবি যাকে বলে সো এই মিস্টিক বার্ডগুলোর মধ্যে দিস থ্রি পারসনস আর ভেরি ওয়েল নন তারা হচ্ছে আমাদের সকলের নাম সকলের মুখে তাদের নাম পরিচিত একটা নাম আছে সেটা হচ্ছে ফার্স্ট যে পিকচারটা আমরা বইয়ে দেখছি আমি তোমাদেরকে একটু ছবিটা দেখাই এইখানে তিনটা পিকচার দেওয়া আছে পিকচারের ফার্স্ট যে মানুষটা তার নাম হচ্ছে লালন শাহ ইনি হচ্ছে লালন শাহ ফার্স্ট যে পিকচার সে হচ্ছে লালন শাহ সেকেন্ড যিনি আছে সে হচ্ছে হাসান রাজা এই ব্যক্তিটা সম্পর্কে আছে আমরা ক্লাসে পড়ছি হাসান রাজা এবং থার্ড যে মানুষটা আছে সে হচ্ছে শাহ আব্দুল করিম শাহ আব্দুল করিম তিনজন মানুষ এদেরকে আমরা ওয়েল নন মিস্টিক বার্ড বলে থাকি বাংলাদেশের জন্য সো এই তিনজন মানুষ সম্পর্কে আমরা পড়ব তবে ফার্স্ট সেকশন আই মিন সেকশন এ যে ইনফরমেশন টুকু দেওয়া আছে সেটা আমি একটু তোমাদেরকে বলছি এই বাংলাদেশে এদেরকে খুব ওয়েল নন তারা খুব পরিচিত আর এখানে বার্ড অর্থাৎ ডি এ আর ডি এই যে ওয়ার্ডটা আমি দেখছি ডি এ আর ডি এই ওয়ার্ড এটার একটা মানে দেওয়া আছে এবং এটা কি জিনিস কাকে বলে সেটাও কিন্তু আমাদের ফার্স্ট সেকশনে সেকেন্ড প্যারা ফার্স্ট লাইনে সুন্দর করে বলা আছে বার্ড বলছে এ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েমস অ্যান্ড সং এ বার্ড ইজ হু রাইটস পোয়েমস অ্যান্ড সং বার্ড তাকে বলে যে কবিতা বা গান লিখে এবং গায় এদেরকে আমরা বলে বার্ড এদেরকে আমরা বার্ড বলি যেমন শাহ আব্দুল করিম আমরা জানি সে গান লিখে এবং গান গায় ওকে এরপরে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে মিস্টিক যে ওয়ার্ডটা মিস্টিক ওয়ার্ডটা আমি এখানে লিখছি এই কারণে যে এই ওয়ার্ডগুলো আমাদের আই ক্যাচিং ওয়ার্ড যেটা আমি শুরুতেই বলেছিলাম সো আমরা যদি এখানে মিস্টিক কথাটাকে লিখি তাহলে এম ওয়াই এস টি আই সি মিস্টিক তাহলে আমরা বার্ড বললাম যে এ ম্যান মিস্টিক মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে
মনে করো যে আধ্যাত্মিকতার সাথে, দ্যাট মিন্স ইন ইওর ইটারনাল লাইফ, ইন ইওর পাস্ট লাইফ, ইন ইওর ফিউচার লাইফ, তুমি মৃত্যুর পরে কি হবে, কোথায় যাবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যে যারা চিন্তা করে তাদের আমরা মিস্টিক বলি। সো এখানে মিস্টিকের যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে one who tries to search the truth and become united with God. তার মানে হচ্ছে যে এমন একটা মানুষ যে সত্য খোঁজার চেষ্টা করে, সত্যটাকে খুঁজে বের করার চেষ্টা করে এবং যে সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, নিজেকে সাবমিট করে, এই মানুষগুলো বা এই চিন্তাভাবনাকে আমরা বলি মিস্টিক। সো মিস্টিক হচ্ছে আধ্যাত্মিকতা, মৃত্যুর পরে কি হবে এই বিষয়গুলো নিয়ে যে চিন্তা করে সেটা হচ্ছে মিস্টিক। সো এই হচ্ছে আমাদের সেকশন এ এর মোটামুটি আই ক্যাচিং ইনফরমেশন। এরপরে আমরা যদি সেকশন বি তে যাই, সো সেকশন বি এ আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে সেকশন বি তে হাসান রাজার লাইফস্টাইল সম্পর্কে বলা আছে, তার জন্ম থেকে শুরু করে তার গানের বা কবিতার যে বইগুলো আসছিল সেগুলো, কেন সে কিভাবে লাইফটাকে লিড করে, এই বিষয়গুলো মোটামুটি সেকশন বি তে দেওয়া আছে। তো সেকশন বি এর ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে he was born in 1854 in Sylhet. This is a highly important information. He was born in 1854 in Sylhet. সে সিলেটে 1854 সালে জন্মগ্রহণ করে এবং যে আমরা ভাবে যে he was born in a very wealthy, having a long landlord family, a very aristocratic family. সে যে ফ্যামিলিটাতে জন্ম নেয় সেই ফ্যামিলিটা ছিল খুবই সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, খুব জমিদার একটা ফ্যামিলি। He has lots of money, wealth, leisure, everything. তার কাছে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে সে তার মানে চাইল্ডহুড জীবনগুলোতে, ছোট বয়সগুলোতে he has everything. He has money, he has pleasure, he has comfort, everything. But when he thinks about himself, when he thinks about the time after death, মৃত্যুর পরের সময়টাকে নিয়ে সে যখন চিন্তা করতে শুরু করলো তখন কিন্তু he was find out the real truth. তখন কিন্তু সে নিজের আসল সত্য বিষয়টাকে উত্থাপন করতে শুরু করে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যখন সে চিন্তা করে যে এই সমস্ত বিষয়গুলো আসলে মিনিংলেস, অল দ্য থিংস আর ভেরি মাচ মিনিংলেস, এগুলো আসলে মিনিংলেস একটা বিষয়, এগুলো নিজের কোনো উপকারে আসবে না, দেন হি গেভ অ্যাওয়ে অল হিজ প্রপার্টিজ, সে তার সকল সয় সম্পত্তি, প্লেজার, কমফোর্ট সে অন্য মানুষদের মাঝে বিতরণ করে দেয়, দান করে দেয় এবং এটা নিঃস্বার্থভাবে দান করে দেয়। এরপরে দেন হি ট্রাইজ টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, হি ওয়াজ ট্রাইং টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, অ্যাবাউট দ্য গড, অ্যাবাউট দ্য আফটার লাইফ, হি ওয়াজ থিঙ্কিং ডিপ অ্যাবাউট দ্য ডেথ, অ্যাবাউট দ্য ম্যানকাইন্ড। সে এই সমস্ত জিনিসগুলোকে বিতরণ করে দিয়ে সে ক্রিয়েটর সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, মানুষত্ব সম্পর্কে, মনুষ্যত্ব সম্পর্কে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সে চিন্তা করতে শুরু করে এবং যখন সে চিন্তা করতে শুরু করে হি ওয়াজ গোয়িং টু দ্য মিস্টিক সিচুয়েশন, সে কিন্তু এরকম মিস্টিক সিচুয়েশনের মধ্যে চলে যায়। তো তখন থেকে সে তার গানগুলোকে লিখতে শুরু করে এবং তার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে হাসন উদাস ইউ ডি এ এস এইচ, হাসন ইউ ডি এ এস এইচ, এবং এই হাসন উদাস এই গানের যেটা সেটা হচ্ছে 1906 এই সালে এই হাসন উদাস বইটি প্রথম প্রকাশিত হয় এবং এখানে তার অনেকগুলো গান এখানে লিপিবদ্ধ করা হয়। এরপরে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে দ্য বুক হ্যাড 2206 সংস, এবং এই বইটার মধ্যে হাসন উদাসের মধ্যে 206টি গান আছে, 206টি গান সে এখানে লিখেছে এবং এই এর পরবর্তী যে বিষয়টা সেটা এর কারণে আমরা তাকে ক্রেজি হাসান রাজা, এই বইটার কারণে, এই গানগুলোর কারণে মানুষজন তাকে ভালোবেসে ডাকতে শুরু করে ক্রেজি হাসান রাজা। তো তাকে ডাকা শুরু হলো কি, ক্রেজি হাসান রাজা। তো ক্রেজি হাসান রাজা ডাকা শুরু হলো তার হাসান উদাস গানের বইটি প্রকাশ হওয়ার পর, যেটি প্রকাশ হয়েছিল 1906 সালে এবং ইনফরমেটিভ বিষয় হচ্ছে এখানে 206 সংস উইথ দেয়া, এখানে 206টা গান আছে। সো এই ক্রেজি হাসান রাজা নাম প্রকাশ হওয়ার পরে
এর পরবর্তীতে যে বইটি সে নিয়ে আসে সেটা হচ্ছে হাসন রাজা সমগ্র নেক্সট যে বইটা সে নিয়ে আসে সেটা নাম হচ্ছে হাসন রাজা সমগ্র সো সেকশন বি তে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি এর পরবর্তীতে আছে হাসন রাজা সমগ্র এটা হচ্ছে দ্য বুক ওয়াজ কন্টেইন 500 পয়েন্টস সো হাসন রাজা সমগ্র হাসন রাজা সমগ্র এই হাসান রাজা সমগ্রর মধ্যে হাসান রাজা সমগ্রর মধ্যে মোটামুটি 500 কত 500 এর মধ্যে 500 500 songs 500 songs উইথ ইন্ডিয়া এটার মধ্যে 500 গান আছে কবিতা আছে সাম অফ দা সংস আর রিটেন বাই দা পোয়েট ইন হিন্দি এর মধ্যে আবার কিছু কিছু আছে যেগুলো হিন্দি ভাষায় এর মধ্যে বেশ কিছু আছে যেগুলো হিন্দি ভাষায় বাকিগুলো হচ্ছে বাংলা ভাষায় তার লেখা ছিল তাহলে আমরা হাসান রাজা সমগ্র থেকে যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেটা হচ্ছে হাসান রাজা সমগ্র এইটার মধ্যে 500 সংস আছে এবং এই 500 সংস এর মধ্যে কিছু সংস আছে যেগুলো হচ্ছে হিন্দি ভাষা যেগুলো হচ্ছে হিন্দি ভাষা তাহলে হাসান রাজা সমগ্র থেকে মোটামুটি এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে এরপরে আমরা পরবর্তী যে সেকশনে যাচ্ছি সেখানে হাসান রাজা সংস আর ভেরি অলওয়েজ পপুলার ইন সিলেট নট অনলি ইন সিলেট বাট অলসো ইন অল ওভার দা বাংলাদেশ এবং কিছু সময় পরে গোটা পৃথিবীতে হাসান রাজার এই গানগুলো অনেক ফেমাস হয়ে যায় অনেক পপুলারিটি পায় সো এটা হচ্ছে আমাদের লাস্ট সেকশনের ইনফরমেটিভ বিষয় সেটা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এবং বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যে মানুষগুলো আছে তাদের মাধ্যমে গোটা পৃথিবীতে হাসান রাজার এই সমস্ত গানগুলো এই সমস্ত বইগুলো ফেমাস হয়ে যায় যার কারণে এগুলো বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মর্যাদাপূর্ণ একটা কালচারে পরিণত হয় সো এই হচ্ছে আমাদের হাসান রাজা সম্পর্কে এখানে উল্লেখযোগ্য বিষয় ইনফরমেশনগুলো আমরা জানলাম এর পরবর্তীতে সেকশন বি টু তে সেকশন বি টু তে যদি আমরা যাই সেখানে আমাদের এই গল্পের উপরে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমাদের এখানে গল্প থেকে নিতে হবে এবং প্রশ্নগুলো যদি তোমরা বইয়ে খেয়াল করো তাহলে দেখবে যে সবগুলোই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি করা হয়েছে সবগুলোই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি করা হয়েছে তো প্রশ্নগুলো মনে হয় না তোমাদের কাছে কঠিন হবে প্রশ্নগুলো আমি আগামী দিনের হোমওয়ার্কের জন্য রেখে রাখছি হোমওয়ার্ক দিয়ে রাখছি তো হোমওয়ার্কের জন্য আমি যেটা রাখছি সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে যে প্রশ্ন আছে বি ওয়ান এই বি ওয়ানটা তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক আছে সো আগামী দিনের হোমওয়ার্ক পর্যন্ত করে সবাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে এবং এই গল্পটাকে গোটাটা রিডিং পড়বে ইনফরমেশন গুলোকে দাঁড়িয়ে রাখবে এই থাকছে তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক আগামী ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবে